السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد قال المؤلف رحمه الله تعالى الحقوق المتعلقة بالتركة الحقوق المتعلقة بالتركة يقصد بالتركة ما يترك الميت من أموال عينا أو دينا على آخر أو دية على قاتله أو ما شاكل ذلك ويتعلق بهذه التركة خمسة حقوق وتصرف في وجوهها على الترتيب الآتي أولا مؤون التجهيز ثانيا الديون المتعلقة بالتركة عينها ثالثا الديون المطلقة في ذمة الميت لله أو لآدميين رابعا وصية الميت خامسا نصيب ورثة الميت আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের হক পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। সালাত এবং সালাম নাযিল হয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি, যিনি যা কিছুই নাযিল হয়েছে তা পৌঁছে দিয়েছেন এবং পৌঁছাইতে বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত একটি বিধান হলেও তা পৌঁছিয়ে দাও। আজকের আমাদের ধারাবাহিক আলোচনা প্রতি মঙ্গলবারে ফারায়েজ সম্পর্কে, ইলমুল ফারায়েজ। আজকের পর্ব হচ্ছে চতুর্থ পর্ব, বিষয়বস্তু আজকের হচ্ছে মৃত ব্যক্তির পরিত্যক্ত ধনের সাথে সম্পর্কিত হক বা অধিকার, অর্থাৎ মৃত ব্যক্তি যা কিছু ছেড়ে যায় এই সম্পদের সাথে বেশ কিছু হক প্রাপ্য জড়িত রয়েছে, এই হকগুলি সম্পর্কে আলোচনা আছে। লেখক বলছেন, আল হুকুকুল মুতাআল্লিকাতু বিত্তারিকাহ, সে সমস্ত হক অধিকার বা প্রাপ্য যেগুলির সম্পর্ক হচ্ছে পরিত্যক্ত ধনের সাথে। তারিকা আরবিতে বলা হয়, এর অর্থ কি বা এর এই শব্দটির উদ্দেশ্য কি? বলছেন, ইউকসাদু বিত্তারিকাতি মা ইয়াতরুকুল মাইয়িতু মিন আমওয়াল আইনান আও দাইনান আলা আখার। তারিকা বলতে উদ্দেশ্য হচ্ছে মৃত ব্যক্তি যা কিছু ছেড়ে দুনিয়া থেকে বিদায় হন ধন সম্পদ, সেই ধন সম্পদ আইনান আউদাইনান, সে ধন সম্পদ বাহ্যিক দেখতে পাচ্ছেন যে ধন সম্পদ উপস্থিত, সেটা জমি জায়গার আকারে হইতে পারে, টাকা পয়সার আকারে হইতে পারে, বাড়িঘরের আকারে হইতে পারে, স্থাবর অস্থাবর সম্পদে যে কোনো আকারে হইতে পারে, অথবা কিছু দেখতে পাচ্ছেন না কিন্তু আছে সম্পদ, সেটা হচ্ছে অন্য কারো কাছে এই ব্যক্তি টাকা পয়সা পড়ে আছে, ঋণ দিয়ে রেখেছে, যেটা হাতে নেই কিন্তু আছে, ঋণ দেওয়া আছে। আও দাইনান আলা আখার, অন্য কোন ব্যক্তির কাছে সেটা ঋণ হিসাবে রয়েছে। অথবা আরেকটা অবস্থা হইতে পারে, আও দিয়াতিন আলা কাতিলিহি, যে মৃত ব্যক্তি সে তাকে কেউ হত্যা করেছে আর তার যে রক্তপণ দিয়াত সে দিয়াতের টাকা তারপরে পাবে আসবে, যেই সময় তার ইন্তেকাল করে সেই সময় তার কাছে কোনো ধন সম্পদ ছিল না কিন্তু এই সম্পদটা দিয়াতের আসবে তার পরিত্যক্ত ধন হিসাবে, এটাও হইতে পারে। যখন আসবে সেটাও ভাগ বন্টন করা হবে বা সেটার সাথেও পাঁচটি হক জড়িত রয়েছে, এরকমই আরো অন্যরকম ভাবে হইতে পারে। ওয়াতা আল্লাহ কবি হাজি তারেকাতে খামসাত হুকুক, বলছেন যে এই পরিত্যক্ত ধনের সাথে পাঁচটি হক জড়িত রয়েছে। তারেকা তারাকা এতরক থেকে, তারাকা এতরক মানে ছেড়ে যাওয়া, তো তারেকাত মানে মালুন মতরুক বা আমওয়ালুন মতরুকা, এমন ধন সম্পদ যা মৃত ব্যক্তি দুনিয়াতে ছেড়ে বিদায় নেই দুনিয়া থেকে।
এই তারেকাকে মিরাস বলা হয়। এর আগে বলেছি মিরাস, মিরাস মানে এমন ধন সম্পদ যেটার অন্যরা ওয়ারিস হবে, যারা বেঁচে আছে আত্মীয় স্বজন তারা। এটাকে আরবি ভাষায় মৌরুসও বলা যেতে পারে, ইসমুফুল্ড। মৌরুস মানে যার ওয়ারিস হয় অন্যরা। বলছে যে পাঁচটি হক জড়িত রয়েছে এই ধন সম্পদের সাথে, যা মৃত ব্যক্তি ছেড়ে দুনিয়া থেকে পরলোক গমন করে। অতুসরাফ ফি ওজুহিহা আলা তারতিবিল আতি, নিম্নে বর্ণিত এই তরতিবের সাথে, এই সিরিয়ালের সাথে তা কি করা হবে, তা দেওয়া হবে, প্রদান করা হবে, তা প্রদান করা হবে। আমরা সাধারণত সাধারণ মানুষকে যদি জিজ্ঞেস করি তো বলবে একজন মানুষ মারা গেল আর তার ধন সম্পদ ছেড়ে গেল, তাহলে কি করবো এই টাকা পয়সা। যদি আপনাদেরকে জিজ্ঞেস করি কি বলবেন দেখি, একজন ঠিক আছে, প্রথম তার ঋণ দিতে আর একটা বাড়লো ওসিয়ত বাড়লো, প্রথম ঋণ দ্বিতীয় ওসিয়ত তারপর ভাগবন্ট আর একটা বলো, চারটা হইলো, তাহলে চারটা হইলো দেখলেন না। আচ্ছা একাই চিন্তা করলে কিন্তু এই একটা দুটোতে থেকে যেত, কিন্তু সবাই মিলে মিলিমিশি করি কাজ, একটা একটা করে চারটা বেরিয়ে আসলো আর একটা বাকি আছে, চারটা বেরিয়ে চলে এসছে মানে প্রায় হয়ে গেছে। মানে এই চারটার মধ্যে একটা এমন আছে যেটার মধ্যে পঞ্চমটাও তার মধ্যে সামিল আছে, ইনক্লুড আছে। সুতরাং এই জন্য কোনো কোনো ফারাইজের কিতাবে বা কোনো কোনো ফিকহের কিতাবে চারটি বলা হয়েছে, চারটি বলা হয়েছে। যেমন আমাদের দেশে যে কিতাবটি পড়া হয় ফারাইজের শুরুতে, প্রথম পর্বে আলোচনা করেছিলাম, হ্যাঁ সেরাজি বলে পরিচিত, হ্যাঁ আস-সিরাজিয়া ফিলমিল ফারাইজ। তো ওই কিতাবে ইয়াতাআল্লাক বিল মাইয়্যিতে বা বিআমওয়ালিল মাইয়্যিতে আরবাতু হুকুক, চারটা হকের কথা বলেছে। ওই চারটার মধ্যে পাঁচটা আছে, যারা পাঁচটা বলেছে তারা সূক্ষ্মভাবে বলেছে, আর চারটা বলেছে তাদের মোটা কথা। মোটা কথা বুঝেন তো, মোটা কথা বুঝিয়ে দিলেন। একটা হচ্ছে সূক্ষ্ম কথা, মোটা কথা আর সূক্ষ্ম কথায় পার্থক্য আছে। তো বলছেন যে প্রথম এই পাঁচটি হক বা পাঁচটি প্রাপ্য জড়িত রয়েছে, একটি নয় বা দুটি নয়। জি অনেকে দুইটা বললেন, ঋণ দিয়ে দিতে হবে তারও ভাগ্য নিতে হবে ঠিক না, তারপরে বাড়লো তিন নম্বর বাড়লো কি, যদি ওসিয়ত করে গেল তো ওটাও দিতে হবে তাই না। চার নম্বর একটা বাড়লো যে তার কাফন দাফন খরচের ব্যবস্থা করতে হবে, কোনটা আগে করতে হবে। দেখেন যে লোক বলেছিল যে দুটা, সে বলছে আগে কাফন দাফন করে ঠিক না। আমাদের সমাজে মুশকিল হচ্ছে কাফন দাফনের বিষয়টাকে ভাবে যে এটা গ্রামবাসীর দায়িত্ব, কোনদিন ভাবে নাই যে এটা হ্যাঁ ওয়ারেসেনের দায়িত্ব বা নিজের দায়িত্ব, মৃত ব্যক্তির ধন সম্পত্তি করতে হবে। ওয়ারেসেনের নিজের পয়সা দিয়ে নয়, মৃত ব্যক্তির নিজের পরিত্যক্ত ধন সম্পদ থেকে প্রথমে কাজটা করতে হবে। তার যখন থাকবে না আর তার আত্মীয় স্বজন করবে না, তখন মুসলিমদের ওপর ফরজে কিফায়, মুসলিম উম্মার ওপর, ওই এলাকার ওই দেশের মুসলিমদের ওপর ফরজে কিফায়। তখন কি একজনও যদি করে দেয় সবার পক্ষতে আদায় হয়ে যাবে, হ্যাঁ কাফন দাফনের খরচ খরচা এইসব একজনই করে দিল, সবার পক্ষতে পুরো উম্মত মুক্তি পেয়ে, পুরো দেশবাসী মুক্তি পেয়ে যাবে। তো বলছেন যে এই পাঁচটি হক জড়িত মৃত ব্যক্তির ধন সম্পদের সাথে। আউয়ালান প্রথমত মাউন তাজহিজ, মাইয়্যিতকে প্রস্তুত করার খরচ খরচা, মাউন মানে খরচ খরচা, আর তাজহিজ জাহাজায় জাহাজ তাজহিজ মানে প্রস্তুত করা। এই তাজহিজ শব্দ এজন্য বলেছি যে তাতে কয়েকটা কাজ রয়েছে, কাফন দেওয়া, দাফন করা খরচ, হ্যাঁ কবর খনন, আর তারপরে কি বলছে হ্যাঁ গোসল দেওয়া ইত্যাদি। আমাদের দেশের মানুষের মাশাআল্লাহ এসব কাজ ফ্রি করে দেয়, ফিসাবিল্লাহ করে দেয় যদি না করে, আর সব সমাজে আছে ফ্রি তা না, সৌদি আরবের মতো সরকারি ব্যবস্থা আছে তাও নেই সব জায়গায়। জি তো এই কাজগুলি কি দিয়ে করতে হবে,
মৃত ব্যক্তির পরিত্যক্ত ধন থেকে প্রথম করতে হবে। জি, এই মৃত ব্যক্তিকে প্রস্তুত করা অন্তর্ভুক্ত কোরআনখানি বক্সানো আসবে, কোলখানি ফাতেহাখানি আসবে, হ্যাঁ মিলাদ পড় আসবে, হ্যাঁ হুজুর টুজুরকে দোয়া করাবো তো একটু খাওয়াইতে হবে সবকে, হ্যাঁ এগুলো আসবে না? এগুলো আসবে না, সামনে আসছে কথা। দ্বিতীয় যে বিষয়টি, সামিয়ান আর দুইয়ুরুন মুতাআল্লিকাত বিত্তারিকাতি আইনিহা, এমন ঋণ, ঋণকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এমন ঋণ যার সম্পর্ক পরিত্যক্ত ধনের সাথে। কিছু ঋণ আছে যে ঋণের সম্পর্ক হচ্ছে ধনের সাথে, ওই ধনওয়ালার সাথে নয়, মালিকের ধনের মালিকের সাথে নয়, পরিত্যক্ত সম্পদের সাথে এই ঋণের সম্পর্ক, সেই ঋণ আগে আদায় করতে হবে। তিন নম্বরে আদ্দুয়ুনুল মুতলাকা ফি জিম্মাতিল মাইয়্যিতি, মৃত ব্যক্তির কাঁধে যেই ঋণের দায়িত্ব রয়েছে, মৃত ব্যক্তির দায়িত্বে যেই ঋণ রয়েছে, যে কোনো রকমের ঋণ হোক না কেন, সেটা আল্লাহর জন্য ঋণ হইতে পারে অথবা কোন মানুষের জন্য ঋণ হইতে পারে। তাই বলছেন লিল্লাহে আউলে আদামিন, আল্লাহর জন্য ঋণ, আল্লাহর জন্য ঋণ হইতে পারে, যেটা আম জনগণ বুঝে না যে আল্লাহর ঋণ ওর উপর চেপে আছে, অমুক ব্যক্তির ওপর আল্লাহ পাবে, অমুক ব্যক্তির কাছে আল্লাহ পাবে, এটা আমাদের দেশের মানুষ কেউ বুঝে না, ঠিক না? মানুষ পাবে এটা বুঝে, মানুষের অনেক পাওনা দাওনা ওর কাছে আছে, কিন্তু আল্লাহর পাওনা যে আছে ধন সম্পদের ক্ষেত্রে, যেটা ওর উপর ঋণের বোঝা আছে, সেটা বুঝেই না মানুষ, সেটা কেমন হতে পারে আসছে বিস্তারিত, সুতরাং বেশি বলা দরকার নেই। জি হ্যাঁ, কিন্তু শুধু ইঙ্গিত করে দিই, একটা লোকের কসমের কাফফারা বাকি আছে আর হঠাৎ মারা গেল, কসমের কাফফারা আদায় করার আগে মারা গেল, কসমের কাফফারাটা কার হক? হ্যাঁ আল্লাহর হক। হজ বাকি, হজ ফরজে আছে, হজ করব, করছি করব করছি, আমাদের দেশের মানুষের যেমন বুড়া না হইলে হজ করবে না, হ্যাঁ ছেলেমেয়ের বিয়ে না সারলে হজ করবে না, তারপরে সরকারি যদি চাকরি টাকরি করে তাহলে চাকরি থেকে রিটায়ার না হলে হজ করবে না, তাই কিনা? জাকাত, হ্যাঁ জাকাত বাকি আছে, জাকাত এক বছর হয়ে গেছে, এই দিচ্ছি এই দিচ্ছি এই দিচ্ছি, শুনুন জি, এগুলো হচ্ছে কার হক? আল্লাহর হক। হঠাৎ করে মারা গেল আর গত বছর এক বছর বারো মাস জুটে গেছে, এই সময় জাকাত দেয়, জাকাত দিব দিব করেছিল আর মারা গেল, জাকাতটা দেওয়া হয়নি, ছেলে মেয়েরা সব ভাগ করে নিল, জাকাতের পয়সা ভাগ করে নিল, চলবে? রামায়ণ চতুর্থ বা চতুর্থ তিন নম্বর হয়ে গেছে, চার নম্বর হচ্ছে ওয়াসিয়াতুল মাইয়িত, মৃত ব্যক্তির ওসিয়ত, মৃত ব্যক্তির ওসিয়ত, যদি কোন ওসিয়ত করে ইয়ে থাকে ধন সম্পদের ক্ষেত্রে। পাঁচ নম্বর হচ্ছে নসীব ওয়ারাসাতুল মাইয়িত, মৃত ব্যক্তির যারা উত্তরাধিকারী ওয়ারেসিন তাদের অংশ, এখন কে কতটা পাবে ভাগ করে দিতে হবে, কয় নম্বরে? পাঁচ নম্বরে। এক নম্বরে তাহলে, হ্যাঁ মৃত ব্যক্তির জানাজা কাফন দাফন গোসল এগুলোতে যদি খরচ খরচা লাগে তো করতে হবে। দুই নম্বর, হ্যাঁ এমন ঋণ যে ঋণের সম্পর্ক হচ্ছে সম্পদের সাথে, মৃত ব্যক্তির সম্পদের সাথে তার সম্পর্ক। তিন নম্বর, এমন ঋণ যেই ঋণ মৃত ব্যক্তির কাঁধের ওপর চেপে আছে, সেটা আল্লাহর হকের ক্ষেত্রে অথবা কোন মানুষের হকের ক্ষেত্রে। কয়টা হইল? তিনটি। চার নম্বর হচ্ছে মিয়াদ যদি ওসিয়ত করে গিয়ে থাকে যে আমার এক তৃতীয় অংশ ধন সম্পদ মাদ্রাসায় দিয়ে দিবে, ইসলামিক সেন্টারে দিয়ে দিবে, ইসলামিক টিভিতে দিয়ে দিবে, হ্যাঁ অমুক ব্যক্তিকে দিয়ে দিবে, কোনো ব্যক্তিকে দিয়ে দিবে, কিন্তু তারা যেন ওয়ারেসিন না হয়, ফালা ওয়াসিয়াত আলে ওয়ারিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ধন সম্পদে ভাগ বন্টন করলে পাবে তাদের জন্য ওয়াসিয়াত চলবে না, যে অমুককে এত বেশি করে দিয়ে দিবে, যেমন এক শ্রেণীর মূর্খ করে আমার অমুক ছেলেটাকে বেশি করে দিও, জি অমুক মেয়েটাকে বেশি করে দিও, না চলবে না। পাঁচ নম্বর হচ্ছে কি? ধন সম্পদ এখন ভাগ বন্টন করতে হবে। এক নম্বর বলছেন ফাল মুরাদ বিমা উনি তাজহিজ,
মাইয়াতকে প্রস্তুত করার উদ্দেশ্য কি, এই শব্দের উদ্দেশ্য কি বা এর অর্থ কি? বলছেন মা ইউহতাজুল মাইয়াতি, মৃত ব্যক্তির জন্য যেসব খরচ খরচা প্রয়োজন রয়েছে, মিন সামানিল কাফানে, কাফনের মূল্য, ওয়াল গোসল, গোসল করাবার জন্য যদি কেউ বিনা পয়সায় গোসল না করায়, ওয়াল কবর, কবর খনন করার ক্ষেত্রে কবরে যা কিছু লাগে, আমাদের দেশে বাঁশ লাগে, এখানে পাথর লাগে, ঠিক না, আর কিছু লাগে, টাইলস লাগে, ওয়ানাহয়েদার ইত্যাদি ইত্যাদি, মিন গায়রে ইসরাফিন ওয়ালা কিন্তু এতে অপচয় চলবে না, সাধারণ কোন রকম চললে হইল, কাফন এত দামি দিলেন, গোসলের জন্য এত খরচ করলেন, হ্যাঁ আতর সুগন্ধিতে এত খরচ করলেন, একবারে উদেহিন্দি কম্বোডিয়া থেকে নিয়ে এসে, হ্যাঁ না আগর কাঠ না, অপচয় নাই, যেগুলি একতলার দাম হয়তো হাজার হাজার রিয়াল, তাহলে অপচয় চলবে না। আর এমন ক্ষেত্রে খরচ করা যাবে না একটা পয়সা যার বৈধতা আল্লাহর বিধানে আল্লাহর শরীয়তে নেই, ওয়ালা ইনফাক ফি মা লাম ইউশরিহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, খরচ করা চলবে না এমন ক্ষেত্রে যার বৈধতা শরীয়তে নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার বৈধতা দান করেন নেই। যেমন একটু আগে বলছিলাম ইতআমিল মুশাইয়্যিন, যারা জানাজায় উপস্থিত তাদেরকে খাওয়াবো একটু ভোজ টোজ করে সেই দিনেই, অথবা তিন দিনের দিনে, দশ দিনে, চল্লিশ হাজার বেদাত যেসব আছে বাংলাদেশে আছে না, হ্যাঁ প্রতি বছরে খাওয়া দাওয়া, তুমি তোমার বাপের নামে কিছু খাওয়া করবে না কিছু, হ্যাঁ কি করা বলে ওটাকে, না না শুধু বার্ষিকী না, মিলাদ না না যা কত বলার দরকার নেই থাক, যে শব্দগুলি বেদাতিরা ব্যবহার করে ওগুলো বলছে, উজুর খিরাতিল কোরআনুল করিম, এইরকম কোরআন খানি হবে তো ওর জন্য খরচ খরচা হুজুররাকে মোল্লারাকে দিতে হবে, এত টাকা রেখে দিয়ে বরাদ্দ করি ওর জন্য এটা বাজেট না, এসব চলবে চলবে না, অথচ ঈদুল কবর, কবর পাকা করতে এত টাকা খরচ হবে, পঞ্চাশ হাজার ধরে খরচ হবে, এক লাখ খরচ হবে, আর এইরকম যত বিদাত আছে আর যত ইসলাম বিরোধী কাজ আছে, শরীয়ত বিরোধী কাজ আছে, কুসংস্কার আছে, সেগুলিতে কোন খরচ খরচা করা যাবে না। মুকদ্দিমা হাযাল হক আলা গায়রিহি, এক নম্বরে কেন রাখা হইল কাফন দাফনের খরচ খরচা বিষয়টিকে, বলছে লিআন্না তাজহিজাল মাইয়িত ফরযু কিফায়া আলাল উম্মাহ ফওরা ওয়াফাতি, কারণ মাইয়িতকে প্রস্তুত করা, দাফন করার জন্য এটা পুরো উম্মতের উপর ফরজে কিফায়া, আর কখন ফরজ হয়ে যায়, এন্তেকালের সাথে সাথে ফরজ হয়ে যায়, ফওরা ওয়াফাত, মানুষ মারা গেলে প্রথম যেটা ফরজ সেটা হচ্ছে একে দাফনের, কাফনের এর জানাজার ব্যবস্থা করতে হবে, কবর ব্যবস্থা করতে হবে, জমি জায়গায় যদি না থাকে এটা হইতে পারে যে কেউ ফিরে জায়গা দিচ্ছে না কবর দিতে, কবরস্থান নয় আছে কিন্তু অনেক জায়গায় হয়তো নেই, নিজের জায়গা নেই, জমি কিনতে হবে, ওর সম্পদ আছে, ব্যাংকে টাকা আছে, জমি কিনো তার কবরের সমান, আর তারপরে তার কবর ব্যবস্থা করো, আর তারপরে তখন অন্যান্য বিষয়গুলি আসবে। দুই নম্বর ছিল কি বলতে পারে, সম্পদের সাথে সম্পর্কিত, মাশাল অদ্বৈনুল মুতাআল্লাকা বিত্তারিকাতি আইনহা, এমন ঋণ যার সম্পর্ক পরিত্যক্ত ধনের সাথে, এটা বুঝেননি আপনারা, উদাহরণ না দিলে বুঝবেন না, তাই না, জি হ্যাঁ, মৃত ব্যক্তি কারো কাছ থেকে কোন সওদা করেছে, কোনো কিছু কিনেছে, অথবা তার কাছ থেকে ধার নিয়েছে, দশ হাজার রিয়াল, পাঁচ হাজারের ধার নিয়েছে, আর তার কাছে বন্ধক রেখেছে, বন্ধক রেখেছে, এই যে বন্ধক রেখেছে যে সম্পদটা, সেটার মালিক কে, যে বন্ধক রেখেছে সে, না যার কাছে বন্ধক রাখা হয়েছে, যে বন্ধক রেখেছে ও তো মারা গেল, তাহলে ওই ধন সম্পদ ওর, ঠিক না, কিন্তু সেটা কখন ছাড়িয়ে নিয়ে আসতে পারবে, পরিশোধ করবে, তাহলে তাহলে এখানে ওই যে ঋণ আছে ওর উপর, ঋণের বোঝা আছে, কিন্তু এই যে সম্পদটা আছে এই সম্পদটার সাথে এই ঋণ সম্পর্কিত, এই সম্পদের মালিক পুরোপুরি অতক্ষণ হইতে পারছে না, বা সম্পদটা নিজের নিয়ন্ত্রণে অতক্ষণ নিয়ে আসতে পারছে না যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ
না করবে তাহলে এমন ঋণ যেই ঋণের সম্পর্ক হচ্ছে সম্পদের সাথে, কোন সম্পদের সাথে, ওই যে বন্ধক রাখা আছে ওইটা, ওটা তো ছেলেমেয়েরা ভাগ বন্টন করবে। ছেলেমেয়েরা যদি বলে যে আমার আব্বার বন্ধক আপনার কাছে আছে, ওটা দেন আমরা ভাগ করব, হ্যাঁ তো কি হবে, ঠিক আছে টাকা দাও, ঠিক আছে না? জি হ্যাঁ। তো বলছেন এর উদাহরণ হচ্ছে কামালিন মারহুনিন ফি দাইনিন, যেমন কোন ঋণে বন্ধক রাখা ধন সম্পদ, একটা গাড়ি বন্ধক রেখেছে, আওদাবাতিন কামালিন মারহুনিন ফি দাইনিন আওদাবাতিন আও আবদিন সাবাতাত আলাইহি আরশু জিনায়া। আর দুটো উদাহরণ দিচ্ছে, এমন একটি তার কাছে হ্যাঁ বাহন মানে ধরেন উট অথবা ঘোড়া আছে, দাব্বা এসব জীবজন্তু, বা একটা ধরেন গরু আছে, সেই গরুটা কোন ব্যক্তির ক্ষতি করেছে, সম্পদের ক্ষতি করেছে বা জানের ক্ষতি করেছে, ক্ষতিপূরণ দিতে হবে না হবে না? হ্যাঁ, যতক্ষণ ক্ষতিপূরণ না দিবে ততক্ষণ পর্যন্ত তো মুক্ত হইতে পারছে না, তাই না? তো ধরেন একটা ছেলেকে মেরে দিয়েছে, কারো হতে পারে না, একটা ছেলেরও পাচাপিয়ে মেরে দিচ্ছে, কারো গরুতে, কারো যদি ঘোড়াতে, কারো উঠে যদি মেরে দেয় কারো ছেলেকে, অথচ ওই সময়টা ওকে ওর জীবজন্তু বেঁধে রাখতে হবে, পশুগুলিকে কি করতে হবে, বেঁধে রাখতে হবে, রাত্রে বেরিয়ে কারো জমির ফসল খেয়ে নিল অথবা দিনে ছেড়ে দেশে ফসল খেয়ে নিল, হ্যাঁ। আর এমনি সব এমন কোন চারণ ভূমি নেই যে আপনি ছেড়ে দিবেন আপনার পশুকে, সব ফসল আছে চারিদিকে, তাহলে ক্ষতিপূরণ দিতে হবে না? হ্যাঁ জি, ক্ষতিপূরণ দিতে হবে, তাহলে আপনি তারপর অন্য কিছু করতে পারেন। তাহলে এই যে আপনার কাছে একটা গরু আছে অথবা একটা উট আছে, একটা কোনো কিছু আছে, হ্যাঁ জীবজন্তু আছে, সেটা তখন আপনি ভাগ বন্টন বা অন্য কিছুতে নিয়ে আসতে পারেন যতক্ষণ পর্যন্ত আপনি কি দেবেন না, ওর যে ক্ষতিপূরণটা না দেবেন। বলছেন হয় কোন জীবজন্তু অথবা কোন দাস, গোলাম, গোলাম কাকে বলে, কিতো দাস, কিতো দাসী কাকে বলে, হ্যাঁ এমনি চাকরকে বলে না, এমন হ্যাঁ এমন ব্যক্তি নারী অথবা পুরুষ, হ্যাঁ যে স্বাধীন নয় আর অন্যান্য পণ্যের মতো কেনা বেচা হয়, তাহলে এই দাস দাসীর মালিককে, হ্যাঁ মনিম, এই মনিম মারা গেল, মনিম মারা গেছে আর একটা দাস বা দাসী ছেড়েছে, এই দাস করেছে কি কাউকে খুন করেছে, দিয়ে দিতে হবে না হবে না? যতক্ষণ দিয়ে তো না দিবে, তো এই দাসের দাসের যে একটা মূল্য আছে বা দাসের যে সব মালিক এর সাথে এই জড়িত এই হকটি, তাই না, এই ঋণটি দেও, তোমার উপরে কি আছে, দিয়াত আছে, রক্তপণ আছে বা ক্ষতিপূরণ আছে, ক্ষতিপূরণটা দেও আর তারপরে তখন তুমি এই গোলামটা বিক্রি করে তোমরা ভাগ বণ্টন করবো, অন্য কিছু করো। বলছেন যে হয় কোন জীবজন্তু অথবা কোন দাস, সাবাতা আলিহি আরশু জিনায়া, হ্যাঁ কোন ক্ষতিপূরণের বিষয়টি রয়েছে যে ক্ষতিপূরণ দিতে হচ্ছে, এই ধরনের কিছু যদি হয় তাহলে কি করতে হবে, আগে ক্ষতিপূরণ দিয়ে আর তারপরে তখন ওটাকে তখন অন্য অন্য খাতে বা ভাগ বন্টনে আসতে পারবে। ফায়াজে বল ইসরাউ বিকাদা ইহা, সুতরাং দ্রুত সেই পরিশোধটা করতে হবে, লিতাখাল্লুসি তারিকাতে মিন তিলকাল হুকুক, এই যে হকগুলি রয়েছে এগুলি থেকে পরিত্যক্ত ধনকে মুক্ত করার জন্য, পরিত্যক্ত ধন হচ্ছে ওই পশুটি, হ্যাঁ জন্তুটি, পরিত্যক্ত ধন হচ্ছে তার হ্যাঁ নাশ, এইটাকে যতক্ষণ পর্যন্ত মুক্ত না করবে এই এর সাথে সম্পর্কিত ওই হকটি, ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা হ্যাঁ নিজে ভাগ বন্টন করতে পারছে না। তিন নম্বর হচ্ছে আদ্দয়ুনুল মুতলাকা, কোন কোন ফিকহের কিতাবে লিখছে আদ্দয়ুনুল মুরসালা, মানে সাধারণ ঋণ, এমন ঋণ যে ফি জিম্মাতিল মাইয়িত, মৃত ব্যক্তির কাঁধে রয়েছে, সেটা আল্লাহর জন্য অথবা কোনো মানুষের জন্য, কোন আল্লাহকে দিতে হবে অথবা কোন মানুষকে দিতে হবে, কাকারদিন হাসান আলাল মাইয়িতে, যেমন মানুষের হকের উদাহরণ আগে দিচ্ছে,
যদি ওখানে আল্লাহ কথা আগে উল্লেখ হয়েছে, কিন্তু এখানে উদাহরণ দিতে গিয়ে কি করছে, মানুষের হকের কথা। যেমন কার্জে হাসানা, মৃত ব্যক্তিকে কেউ কার্জে হাসানা দিয়ে রেখেছে, কার্জে হাসানা বুঝেন, আমাদের দেশের লোকের খুব বাংলাতে বলে, বাংলা করে দিয়েছি ওইটাকে কার্জে হাসানা, মানে একটু কার্জে হাসানা দেন তো, বলে না বলো না, কার্জে হাসানা মানে কি, হ্যাঁ আল্লাহর অস্তে ঋণ, শুধু আওলত না, আল্লাহর অস্তে ঋণ, আর সুদের ওপর ঋণ দেওয়া, ওটা কার্জে হাসানা না, এমন ঋণ দিচ্ছেন যেটা নেকির আসে, হাসানা মানে নেকি, তাই না, নেকির আসে সবের আসে যে ঋণ দিচ্ছেন সেটা তো কার্জে হাসানা। যদিও কোরআনের ভাষায় কার্জে হাসানা মানে কিন্তু এই কার্জে হাসানা নয়, ঋণ দেওয়া না, কার্জে হাসানা মানে আল্লাহর রাস্তায় সাদকা খেরাত দান করা, বাকরিজুল্লাহ কার্জান হাসানা। জি বলছেন যে যেমন কেউ মৃত ব্যক্তিকে কি দিয়ে রেখেছে, নেকির উদ্দেশ্যে ঋণ দিয়ে রেখেছে, তার স্ত্রীর মোহরানা বাকি আছে, অনেক লোক আমাদের দেশে, বরং প্রায় লোকই এরকম আমাদের দেশে, প্রায় লোকই এরকম, তার স্ত্রীর মোহরানা দেয়নি, বাকি বাকি বাকি, এমনকি মরে গেল বাকি। আমরা ছোট কাল থেকে আমাদের এলাকায় দেখেছি, আর আপনাদের এলাকা ওর চাইতে ভালো হবে না, কারণ আমরা আহলাদিস এলাকার এই কুসংস্কার, তো বাকি এলাকাতে তো কুসংস্কারের শেষ নেই, আর ইসলাম বিরোধিতার শেষ নেই, আর বেদাতের শেষ নেই। সেটা হচ্ছে যখন স্বামী মারা গেছে, গোটা গ্রামের মুরব্বীরা, তারপর একটু মুরব্বী মহিলারা বলছে আমাদের আঞ্চলিক ভাষায় বলে, এই তোর স্বামীকে হাওয়া দিয়ে দে, মোহরটা হাওয়া দিয়ে দে, হাওয়া দিয়ে দে, হাওয়া দেওয়া মানে মাফ করে দাও, হাওয়া দিয়ে, হাওয়া দিয়ে দেওয়া মানে মাফ করে দাও, বোঝা যায় না, মাফ ছাড়া পরিশোধ বুঝে না, ওই এক টাকা দিয়েছিল নগর, বাকি যে সব বাকি, আর সারা জীবন যাপন করলো, আর এই ঋণের বোঝানি মূল্য নালাইক। জি স্ত্রীর মোহর বাকি আছে, বাকি রেখেছ, তো এখন কি হবে, হ্যাঁ ছেলেরা আছে, নিজের ছেলেরা হইলে তো নিজেরই মা, ওই ক্ষেত্রে কষ্ট লাগে না, আরে আমারই মা, ও তো আবার ফিরে আমাদের কাছে, যদি বাপের মোহরানা আমার মাকে এখন দিয়েও দিত, ঘুরে ফিরে তো ধনগুলো কার কাছে আসবে, আমাদের কাছে, কিন্তু সমস্যা যখন সৎ মা যখন বাপের স্ত্রী, সৎ মায়ের মোহরানা 5 লাখ টাকা বাকি, আর সব সাবালক সাবালক সিয়ানা ছেলে, দিদি সাহেবে কে ফাঁসবে, মৃত ব্যক্তি ফাঁসবে যে মাকির নামে ফাঁকিবাজি করেছে, নগদ সন্নতি মোহর দেয় নাই, বুঝতে পারছেন এবার। জি হ্যাঁ, আও সামানে সেল আতিন, আও উজরাতে আমেলিন, অথবা কোন মাল সামান কিনেছিল, তারা মূল্য দেয়নি, স্বামী ধারে কিনে নিয়েছে, মদিখানা দোকানে আমাদের সে লোকের উঠানা খায়, উঠানা বুঝুন, ডেলি ডেলি লিখে দিল, এত টাকার আজকে মাল নিন, এত টাকার এত মাল নিন, এত নিলাম। জি হ্যাঁ, এই অভ্যাসটা অধিকাংশ লোকের আমাদের দেখেছি, আমার গ্রামে ছোটকাল কথা মনে পড়ছে, আমাদের বাড়ি ছাড়া বাকি সব বাকি খাওয়া পার্টি ছিল, আমার আব্বাও কোনদিন বাকি খাওয়া সব রাখতেন না, আর আমরাও না, কারণ বাকিতে ফাঁকি আছে খুব বেশি, অনেক দোকানদার আছে আল্লাহ পরকাল বলে ভয় নেই, কোন সময় আপনার বড় ছেলে কিনে আছে, ছোট ছেলে কোনো কে কিনে, কে কোনো সময় আপনার আর বোন কিনলো, কে কিনলো না কিনলো সব লিখছে, কিনলো 10 টাকা লিখলো 20 টাকা, কত হিসাব রাখবেন, কে কখন কি করেছে, মাসের শেষে দেখা আছে যে 5000 টাকা বিল, হয়তো হয়েছে 3000, হতে পারে না, পারে না, হচ্ছে। জি এটা একটা কারণ, আর এমনি এই স্বভাবটাই নেই যে বাকি খাওয়ার স্বভাব, যেখানে পয়সা দিতে হবে, মাসের শেষে দিল তো বাকি কেন খেতে যাবো, এই স্বভাব কেন, যে স্বভাব চেঞ্জ করতে হবে যাদের এই স্বভাবগুলি আছে, কোন মাল সামান সেলা সামান মূল্য বাকি আছে আর মারা গেছে ওই লোক, কি করতে হবে, পরিশোধ করে তারপর অন্য কাজ। এটা 3 নম্বরে, আগুজরাতে আমেল, লেবার খাটিয়েছে, রাজমিস্ত্রিকে কাজ করিয়েছে, সব বাকি বাকি, কত টাকা বাকি, 1 লাখ টাকা বিল বাকি আছে, হঠাৎ করে মারা গেল, অথবা মাঠে ঘাটে কাজ করিয়েছে, দিতে হবে। জি হ্যাঁ, হবে জালিক মিন হুকুকুল আদমিন, এইরকমই যে কোনো মানুষের হক যদি থাকে মাইয়েতের কাঁধে, আল্লাহর হক বলছে আও যাকাতিন, যাকাত বাকি আছে, একটু আগে বলে দিয়েছি, সুতরাং বুঝতে সুবিধা, আও কাফারাতিন, কাফারা বাকি আছে, কাফারা বিভিন্ন কাফারা হইতে পারে, তার এটা হচ্ছে কসমের কাফারা, আরো জেহারের কাফারা হইতে পারে। জি জি, রমজান মাসে রোজা অবস্থায় সহবাস করেছে, স্ত্রী সহবাস করেছে, কাফারা হইতে পারে, যেসব কাফারাত আছে, আবু হাজ্জিন, হয়তো হজ বাকি আছে, ওমরা বাকি আছে, ওমরা যাদের কাছে ফরজ,
আর সঠিক মতে শহীদবাজ রাহেমাহুল্লাহ বলেছেন যে জীবনে একবার যেমন হজ ফরজ তেমনি জীবনে একবার উমরা ফরজ, যার শক্তি সামর্থ্য আছে তার উপর। হজ বাকি আছে হজ করাইতে হবে, আর উমরা বাকি আছে উমরা করাইতে হবে, আর তারপরে তখন বাক বন্টন করো। জি হ্যাঁ, এই হজ উমরা এই বিষয়গুলি, এগুলি হচ্ছে ইমাম আহমদ রাহমাহুল্লাহর মত, ইমাম শাফি আর ইমাম মালিক। কিন্তু হানাফি মাযহাবে বলছে যে মানুষ যখন মারা যায় তখন আল্লাহর হক গুলি কাঁধ থেকে তার নেমে যায়, মানে আর আদায় করতে হবে না। সুতরাং এই ফতোয়ার ভিত্তিতে যদি কোন ব্যক্তি মারা যায় আর তার হজ ফরজ হয়েছিল, সচ্ছল ব্যক্তি, তাহলে হজ আদায় করা জরুরি নাই, যদি করে করলো। জি করে করলো, না হলে বদলি হজ করালে করালো, আর করলে করল, না হইলে না করল। জি, কিন্তু সঠিক মত হচ্ছে এটি, ফাদাইনুল্লাহি আহাক্কু বিল ওয়াফায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস হয়েছে, ফাদাইনুল্লাহি আহাক্কু বিল ওয়াফায়, আল্লাহ ঋণ পুরা করা বেশি হক রাখে। ওই ব্যক্তিকে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমার বাপ বা মা মারা গেছে হঠাৎ করে আকস্মিক মত মারা গেছে, আর সে যদি সময় পেত তো হয়তো তার হজ টজ করা হয়নি, করতো অথবা এই করতো সে করতো। নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যে তুমি হ্যাঁ কি করো, হজ করে নাও। ফাদাইনুল্লাহি আহাক্কু বিল ওয়াফায়। চার নম্বর বিষয় হচ্ছে কি, মাইয়াতের ওসিয়ত। ওয়ুশতারাতু ফিহা আন তাকুনা বিসুলুসিত তারিকা। ওসিয়তের ক্ষেত্রে শর্ত রয়েছে। একটি শর্ত হচ্ছে যে পুরো যে ধন সম্পদ রয়েছে আগের তিনটা হক আদায় করার পরে, আগের তিনটা হক কি বললাম, যেগুলো এতক্ষণ পর্যন্ত আলোচনা হইল, কাফন দাফন, তারপরে ঋণ, যে দুই রকমের ঋণ পরিশোধ, এগুলি হওয়ার পরে যেই সম্পদটা বাঁচল একে তিন ভাগের এক ভাগ করে, তিন ভাগের এক ভাগ অথবা তার চাইতে কম পরিমাণ যদি ওসিয়ত করে, তাহলে সেটা নাফেজ করা হবে, বাস্তবায়ন করা হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে সেই ওসিয়ত যেন কোন ওয়ারেস উত্তরাধিকারী যেন না হয়। জি হ্যাঁ, এইরকমই তৃতীয় শর্ত হচ্ছে যে সেই ওসিয়ত যেন আল্লাহর কোন নাফরমানি গুনার কাজের ক্ষেত্রে না হয়, যেমন আমার ধন সম্পদের তিন ভাগের এক ভাগ বা এক বিঘা জমি মাজারে দান করে দিই, আমার ধন সম্পদ থেকে একটা মিলাদ মাহফিল করায়ও, বুঝা গেছে, এইরকম কোন যদি কিছু করে। তো বলছেন যে ওয়ুশতারাতু ফিহা আন তাকুনা বিসুলুসিত তারিকা। ওসিয়তের ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে যে সেই ওসিয়ত হবে পরিত্যক্ত ধনের তিন ভাগের এক ভাগ, এক তৃতীয় অংশ, ফাকাল বা তার চাইতে কম, বাদা তানফিজুল হুকুকি সালাসাতিল মুতাকাদ্দিমাহ, পূর্বে উল্লেখিত তিনটি যে হকের কথা আলোচিত হইল সেগুলির বাস্তবায়নের পরে যে ধন সম্পদ বাঁচল তার তিন ভাগের এক ভাগ বা তারও কম হইতে হবে। তিন ভাগের এক ভাগ না হয়ে তার কম হইলেই বেশি ভালো, উত্তম। কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াসসুলুস ওয়াসসুলুস কাযির, সাদ ইবনে বকর রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন যখন তিনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমার কোন ছেলে সন্তান নাই, তো আমার ধন সম্পদ কি আমি সব ওসিয়ত করে দিই, তো কি বলেছিলেন, হ্যাঁ এত করো, কম করতে 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 শেষ পর্যন্ত বলছে আরো করি আরো আরো করি আরো করি। নবী কারীম বলে ওয়াসসুলুস ওয়াসসুলুস কাসির, এক তৃতীয় অংশ, আর এক তৃতীয় অংশটাই যে তুমি ওসিয়ত করে দিই এটা অনেক বেশি। সুতরাং কারো যদি ধরেন তিন বিঘা জমি থাকে, ম্যাক্সিমাম এক বিঘা করতে পারে আগের খরচগুলি করে, কিন্তু তার চাইতেও যদি কম দান করে, মসজিদ হোক মাদ্রাসায় হোক আর যে কোনো ব্যক্তিকে হোক বা কোনো জায়েজ বৈধ প্রতিষ্ঠানে হোক, এক তৃতীয়াংশের কম হলে বেশি ভালো। দ্বিতীয় শর্ত হচ্ছে ওয়াল্লা তাকুন আলে ওয়ারেস, এই ওসিয়ত যেন কোনো ওয়ারেস উত্তরাধিকারীর জন্য না হয়। যেমন একটু আগে বললাম আমার বড় ছেলেটাকে একটু বেশি করে দিই, হ্যাঁ
আমার ছোট মেয়েটা আদরের মেয়ে, ওকে বেশি করে দিই। ফাইন কানাত বি আকসার মিন সুলুসি তারাকা তারিকা, তিন ভাগে পরিত্যক্ত ধনের তিন ভাগের এক ভাগের বেশি যদি হয়, আও কানাত লি ওয়ারিসিন অথবা কোন উত্তরাধিকারীর জন্য ওয়ারিসের জন্য যে ওসিয়ত হয়, তাহলে এই ক্ষেত্রে বাস্তবায়ন করা যাবে যদি যারা ওয়ারিসিন রয়েছে উত্তরাধিকারী রয়েছে তারা সবাই এক বাক্যে রাজি থাকে। তাহলে একটা মাসলা আরো আমরা জানলাম যে সম্মতি থাকলে অসুবিধা নেই, রেজামন্দি থাকলে যারা পাবে ধন সম্পদ গুলি তাদের যদি রেজামন্দি থাকে সম্মতি থাকে তাহলে অসুবিধা নেই। যেমন বড় ছেলেকে কিছু দিতে চাইছে, বড় ছেলে ধন সম্পদ আগে থেকে নিয়ে রেখেছে, তাহলে তো ওর হক ওইটা। আবার এটা মাসলা জানতে হবে, কারণ আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আপনি বিচার করেন তাহলে বড় ছেলে দশ বছর বিশ বছর ধরে বাড়ির সমস্ত খরচা দিচ্ছে, সমস্ত কিছু বহন করছে, আর ছোট ছেলে এখন আঠারো বিশ বছর বয়সে নতুন বউ নিয়ে ঘরে ঢুকছে, কোনো খরচ নেই তার, তারা যে স্বামী স্ত্রী দুইজন, দুইজনের খরচ, আর বড় ছেলের বাড়ির ছেলে মেয়েদের সদস্য হচ্ছে দশ জন পনেরো জন, তার খরচ অনেক বেড়ে গেছে, আর বিশ বছর খুব চুষেছে ওকে, হ্যাঁ এখন তো সুখে আঁটি, ওদের কোনো রসন নাই, আর ওই সময় সমান করে সব ভাগ করে দিল, বিচার করলো অবিচার করলো অবিচার করলো, যত টাকা তার নিয়েছ, বিশেষ করে যদি বাপ মায়ের নামে জমি জায়গা ইত্যাদি সব করে থাকে বা বড় কিছু করে থাকে, পুরো বাড়িটাই বড় ছেলের বা মেজর ছেলের আগের ছেলেগুলো টাকা পয়সা দিয়ে করেছে, তাহলে ওগুলো দিতে হবে। সব ভাই সমান সমান বাস করে সবাই দুটো দুটো করে রুম বাঁক পেল, আর দশটা রুম সব তৈরি করেছে বড় ছেলে মেজর ছেলে, হারাম এটা, জুলুম এটা বাপের ছেলেদের উপর, বড় ছেলেদের উপর যাদের টাকা পয়সা এভাবে বেশি দিয়েছে। এই ক্ষেত্রে অধিকার আছে যে মোটামুটি এত টাকা বেশি দিয়েছে বড় ছেলে, এত বেশি অবদান তার রয়েছে, সুতরাং আমি এর বিনিময়ে এতটা দিচ্ছি, কোনো অসুবিধা নেই দেবে, সেখানে সম্মতির কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু সম্মতি কখন লাগবে, যখন সব ছেলে একই রকম মোটামুটি, এখন এক ছেলে কে একটু বেশি দিতে চাইছেন, সে কমজোর, হ্যাঁ তার ইনকাম সোর্স নেই বা কম, বাকিরা সচ্ছল দিতে চাইছেন, অনেক সময় এরকম হয় যে তোরা তো অনেক ইনকাম করছিস রে, তোদের তো সরকারি চাকরি টাকরি আছে, আর এই ছেলেটার কিছু না বেকার আছে, তো একে একটু বেশি করে দি, এইরকম যদি করে তাহলে কি করতে হবে, অনুমতি লাগবে, এদেরকে বুঝিয়ে নিতে হবে যে তোমাদেরকে কম দিচ্ছে এই জন্য আর একে বেশি দিচ্ছে এই জন্য, তোমরা রাজি আছো, রাজি, অসুবিধা নেই, অসুবিধা নেই। ওলা এতে বারালে ওয়াসিয়াতিন ফি মাসিয়াতিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধাচরণ করে নাফরমানির ক্ষেত্রে কোনো ওয়াসিয়তের কোনো গুরুত্ব নেই, এর মধ্যে সমস্ত হারাম ওসিয়ত চলে আসবে। জি, আমার ধন সম্পদ থেকে আমার মরার পরে কি করবে, মাজার তো একটি উদাহরণ দিল, বারবার একটি উদাহরণ, দুনিয়াদারের ক্ষেত্রে হারাম যেমন করে, দুনিয়াদার নেতারা, দুনিয়াদার নেতারা কুলখানি করতে যায়, ধর্ম ধর্মীয় নেতারা কুলখানি করে, দুনিয়াদার নেতারা একটু সিনেমা হলে এত টাকা দিচ্ছে, হ্যাঁ তারপরে আমাদের পার্টিকে অমুক পার্টিকে দিয়ে দিও, কেউ বলছে বিএনপি কে দিয়ে দিও, কেউ বলে আওয়ামী লীগ কে দিয়ে দিও, কেউ বলছে অমুক কে দিয়ে দিও, তারা বলছে কোন সবের কাজ এগুলো, হ্যাঁ গণতন্ত্র খেদমত করা সবের কাজ না, কোন কাজ, কথা বোঝা গেছে কিনা, এগুলো হচ্ছে আল্লাহ নাফরমানির ক্ষেত্রে খরচ করা সোজা কথা। পাঁচ নম্বর কি, ওসিয়তের বাস্তবায়ন করা হয়েছে, যদি ওসিয়ত করে থাকে, ওসিয়ত না করে থাকে অসুবিধা নেই। পাঁচ নম্বর কি, এখন ভাগ বন্টন করতে হবে, নসীব ওয়ারাসাতিল মাইয়্যিত, মৃত ব্যক্তির যারা উত্তরাধিকার রয়েছে তাদের অংশ, ওয়াহুয়া মা ইস্তাহিকু কুল্লু হাইয়্যিন ইনদা ওয়াফাতিল মাইয়্যিত, মৃত ব্যক্তির ইন্তেকালের সময় যা প্রত্যেক জীবিত আত্মীয় ব্যক্তি যতটা হক রাখে, ওই সময় যারা জীবিত আছে, তাহলে মৃত ব্যক্তির ইন্তেকালের সময় তার ধন সম্পদ থেকে ভাগ নেওয়ার জন্য জীবিত থাকতে হবে, বুঝতে পারছেন, ছেলে বয়স ছোট বাপের এন্তেকালের দুই মিনিট আগে মারা গেছে, বেশি আগে না, এক দুই মিনিট আগে মারা গেছে, হ্যাঁ আরে সবে না, বরং এই বাপ যদি ওই ছেলে যে দুই মিনিট আগে মারা গেছে, এক মিনিট আগে মারা গেছে, ওর ধন সম্পদ থাকে, তাহলে বাপ এতে ভাগ পাবে, বুঝতে পারছেন, ইয়ারতাবিতু বিল মাইয়্যিত বি আহাদি আসবাবিল ইরসি,
আর এই ভাগ কিভাবে পাবে, যে মাইয়েতের সাথে তার সম্পর্ক ওয়ারিস হওয়ার ক্ষেত্রে যেসব উপায়গুলি রয়েছে বা মাধ্যমগুলি রয়েছে সামনের আলোচনাতে আসবে, আসবাবুল ইরস, মানুষ ওয়ারিস উত্তরাধিকারী কি সূত্রে হয়। জি, তিনটি সূত্রের কোন একটি সূত্র হইতে হবে। এই সূত্রগুলির মাধ্যমে যদি হইতে পারে তাহলে আল আতি তাফসিলহা, যেগুলি বিস্তারিত আলোচনা সামনে আসছে। উদ্দেশ্য হচ্ছে যে এই যে হকগুলি রয়েছে সেগুলি তরতিবের সাথে পর্যায়ক্রমে আদায় করতে হবে। সেটা হচ্ছে এইরকম যে আইয়ুবদা বিল আউয়াল মিনহা, প্রথমটি দিয়ে শুরু করতে হবে। ফাইন বাকিয়া, ধরেন অল্পই ধন সম্পদ ছিল, তার কাফন দাফন করতে সব শেষ হতে পারে না, হতে পারে না, কবরের জন্য জায়গা কিনতে হল, আর তাকে দাফন কাফন আর ওই আপনার ওই এতে খরচ সব শেষ। কারণ ছেলেমেয়েরা যদি বলে আমরা কি নিব, আগে আমরা নিব, চলবে না, কিচ্ছু পাবে না। প্রথমটা দিয়ে শুরু করে, ফাইন বাকিয়া তারিখাতে, যদি পরিত্যক্ত ধরনের কিছু বাকি থাকে, ফালিল হাক্কি সানি, তখন দুই নম্বরে হক ওই যে যার কাছে বন্ধক রাখা আছে, বলছে আমার কাছে যে তোমার বাবার বন্ধক রাখা আছে, বন্ধক ছাড়িয়ে নিয়ে যাবে না, বলছে কি দিয়ে ছাড়াবো, আমাদের কাছে কিছুই নাই, কিছুই নাই। তাহলে কি শরীয়তের বিধান কি, যেটা বন্ধক রাখা আছে এমনি বন্ধক রাখা নাই, ওটার তরিকা হচ্ছে সেটা বিক্রি করে নিজের টাকাটা নিয়ে বাকিটা ফিরিয়ে দেবে। আর যদি সেটা বিক্রি করে যতটা পেত ততটা হলো, তো সেটা তার অধিকার, এই জন্য তো সে রেখেছে। দ্বিতীয় হক হয়ে গেল সোম্মালিল হাকি সাজ, তারপরে তৃতীয় হকের জন্য, ফাইন বাকিয়া সাইয়ুন, তৃতীয় হক আদায় করার পরই, অর্থাৎ আল্লাহ বা মানুষের হক যে মাইয়েতের কাঁধের উপর ছিল সেগুলি আদায় করার পরে যদি কিছু বাকি থাকে, তাহলে ফালিল হাকি লাভ, চতুর্থ হক হচ্ছে আল ওয়াসিয়া, ষোলো হাজাল বাকি, এই যে অবশিষ্ট থাকলো এর এক তৃতীয় অংশ, পঞ্চম হকের ক্ষেত্রে অর্থাৎ ওয়ারিসিন যার উত্তরাধিকারী তাদেরকে ভাগ বন্টন করে দিতে হবে। ওয়াইন বারিয়াতি তারিকা তুমিনাল হুকুকিল আরবা খালসাতিল খামিস, যদি দেখা যায় যে এক নম্বরও কোন খরচ হইল না, যেমন আমাদের সমাজ সাধারণত, হ্যাঁ কাফন দাফনও কোনো খরচ নেই, দুই নম্বরে কোনো ঋণ নেই সম্পদের সাথে জড়িত, ওই ব্যক্তির কাঁধেও আল্লাহর বা মানুষের কোনো হক নেই, হ্যাঁ ঋণ নেই, তারপর কোনো ওসিয়ত করে যায়নি, চারটাই নেই, তাহলে সরাসরি যত ধন সম্পদ ছেড়ে গিয়েছিল সব বাঘ বন্টন হয়ে যাবে। বলছেন যে ওয়াইন বারিয়াতি তারিকা তুমি আর হকুকিল আরবা, এই চারটি যে অধিকার প্রথম রয়েছে এগুলি থেকে যদি পরিত্যক্ত ধন মুক্ত হইতে পারে, যে কোন ক্ষেত্রে খরচ খরচা হলো না, খালসাতিল খামিস, তাহলে পঞ্চম হকের জন্য পুরোটাই হয়ে যাবে, সেটা হচ্ছে হাক্কুল ওয়ারাসা, উত্তরাধিকারীদের হক। এখানে আজকের আলোচনা শেষ হইল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইলমান নাফিয়া উপকারী জ্ঞান দান করেন, আমালান সালেহ আমলের তৌফিক দান করেন, এবং কোরআন সুন্নাহ দ্বীনের দিকে সহি দ্বীনের দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। শিরক বিদআত এবং সমস্ত রকমের জুলুম অত্যাচার, আল্লাহর হক নষ্ট করা অথবা মানুষের হক নষ্ট করে, সমস্ত থেকে আল্লাহ যেন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ যেন তার সন্তুষ্টির কাজে আমাদেরকে নিয়োজিত করেন, আর তার অসন্তুষ্টির কথা কাজ থেকে আমাদেরকে দূরে রাখেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ।